প্রিয় বন্ধুরা, তোমরা যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছে, তোমাদের উভয়ের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ তথ্য। তোমরা যারা কলেজে পড়ছো, একটি কলেজ পুনরায় ইউজি পিজি উভয়ের জন্য অ্যাকচুয়ালি অনলাইনে পরীক্ষার ঘোষণা করলো, সেটা জানাবো কোন বিশ্ববিদ্যালয়। একই সাথে তোমরা স্কুল কলেজে যারা পড়ছো, 11, 12, 9, 10 প্রত্যেকে এবং কলেজের জন্য এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ নিয়ে বিস্তারিত আলোচনা করব। কাজে সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বিশ্ববিদ্যালয়ের অনলাইন নোটিশ নিয়ে আলোচনা করব, তার আগে সকলের জন্য যে স্কলারশিপ রয়েছে ইতিমধ্যে সেই স্কলারশিপ নিয়ে আলোচনা করি। আন একাডেমির তরফ থেকে এই মুহূর্তে একটি সুবর্ণ স্কলারশিপ দেওয়া হচ্ছে প্রত্যেকটি ছাত্রছাত্রীর জন্য, যেখানে তোমরা 90% আপ স্কলারশিপ পাওয়ার সুযোগ পাচ্ছ আন একাডেমি ন্যাশনাল স্কলারশিপ অ্যাডমিশন টেস্টের দ্বারা। আর এই স্কলারশিপে কারা এনরোল করতে পারবে? আইআইটি, জেই আর নিট, ইউজি এবং তোমরা যারা ক্লাস 9, ক্লাস 10 ছাত্রছাত্রী রয়েছে প্রত্যেকে এই স্কলারশিপে আবেদন করতে পারবে। এবং সবথেকে বড় কথা, এই আন একাডেমির কোর্সে তোমরা যদি অ্যাকচুয়ালি এনরোল করো, সেক্ষেত্রে আন একাডেমি এতদিন অনলাইনে ছিল, এখন 40টি সিটি অর্থাৎ তুমি যে শহরে থাকছো সেই শহরে এ অ্যাকচুয়ালি আন একাডেমি আসছে। আর এই স্কলারশিপ টেস্ট দিলে তোমরা কি কি বেনিফিট পাবে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি। তোমরা 90% স্কলারশিপ পাবে যেটা তোমাদের জানালাম, এবং অনলাইন অফলাইন মিলে প্রায় 150 কোটি টাকা কিন্তু এই স্কলারশিপে ব্যয় করছে আন একাডেমি। এবং এই স্কলারশিপের দরুন যে সমস্ত ছাত্রছাত্রী টপ 40 র্যাঙ্কের মধ্যে আসবে সেই সমস্ত ছাত্রছাত্রীদের কিন্তু আইফোন দেওয়া হবে। তো আইফোনও থাকছে কিন্তু এই স্কলারশিপের মধ্যে। এবং যে সমস্ত ছাত্রছাত্রী এই স্কলারশিপে এনরোল করবে এবং স্কলারশিপের টেস্ট দেবে, তারা প্রত্যেকে কিন্তু একটা আর্ন একাডেমির তরফ থেকে টি শার্ট পেয়ে যাবে, যেটা তোমরা সকলেই জানো অনেকের ড্রিম থাকে আর্ন একাডেমির টি শার্ট পরা। আর্ন একাডেমি ন্যাশনাল স্কলারশিপ অ্যাডমিশন টেস্ট এর আবেদন করার জন্য শেষ সময়সীমা কিন্তু জুন মাসের 2 তারিখ, এবং এই স্কলারশিপ টেস্ট তোমরা 4 তারিখ 5 তারিখের মধ্যে যে কোনো একটি দিন দিতে পারো। ও এবং তোমরা যারা এই স্কলারশিপে এনরোল করতে চাও, তোমাদের জন্য লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, এখান থেকে তোমরা এনরোল করো। এবং 10% ডিসকাউন্ট পাওয়ার জন্য এবং এক্সট্রা সুবিধা পাওয়ার জন্য তোমরা অবশ্যই কুপন কোড ইউজ করো, AVI100 কুপন কোড ইউজ করে এনরোল করো, এখনই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। এরপরে মেন টপিকে আসি, রাজ্যের আরও কোন ইউনিভার্সিটি অ্যাকচুয়ালি অনলাইন এক্সামিনেশনের ঘোষণা করলো। শুধুমাত্র ইউজি নয়, ইউজের সাথে পিজিও তোমাদের অনলাইনেই হবে এমনই রাজ্যের আরও একটি ইউনিভার্সিটি জানিয়ে দিল। কোন ইউনিভার্সিটি কী জানালো সমস্তটাই তোমাদের জানাই। এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, রাজ্যে কোচবিহার পঞ্চান্নবর্মা ইউনিভার্সিটির তরফ থেকে কিন্তু চূড়ান্তভাবে জানিয়ে দেওয়া হয়েছে সকল ইভেন্ট সেমিস্টারের যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা কিন্তু অনলাইনেই হতে চলেছে, যেটা পঞ্চান্নবর্মা ইউনিভার্সিটির তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এ যেটা প্রত্যেকটি ছাত্রছাত্রীদের জন্যই কিন্তু এই মুহূর্তে সুখবর, ও যেটা সংবাদ মাধ্যম সূত্রে এই মুহূর্তে জানা গেছে, এ তোমাদের সকলকে জানিয়ে দিলাম। তোমরা যারা পঞ্চান্নবর্মা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী আছো, অতি অবশ্যই কমেন্টে কমেন্ট করতে ভুলো না। এরপরে তোমরা যারা বর্ধমান ইউনিভার্সিটির ছাত্রছাত্রী আছো, তোমরা নোটিশ দেখে অনেকেই বিভ্রান্তির মধ্যে চলে গেছো, আমাদের কি আবার অফলাইনে এক্সামিনেশন হতে পারে সেন্টারে? দেখো, নোটিশে কোনো রকম একটা ভুল রয়েছে, তোমরা অনেকেই বিষয়টি জিজ্ঞাসা করেছো, কিন্তু বর্ধমান ইউনিভার্সিটির তরফ থেকে কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে ইউজির যে পরীক্ষা আছে সেই পরীক্ষা অনলাইনেই হতে চলেছে। যদিও পিজির ছাত্রছাত্রীরাও এই মুহূর্তে কিন্তু ইউনিভার্সিটির কাছে আবেদন জানাচ্ছে, ইউজির যে সিচুয়েশান পিজিরও প্রত্যেকের তাই সিচুয়েশান। এবং আমিও আগে তুলে ধরেছি বিষয়টা, কারণ ইউজি যে ছাত্রছাত্রীরা যেরকমভাবে প্রবলেম হয়েছে অনলাইন ক্লাস হয়েছে সেরকমভাবে ক্লাস যথাসামান্য পেয়েছে, সেরকমভাবে পিজির ছাত্রছাত্রীরাও কিন্তু একই সমস্যায় সম্মুখীন হয়েছে। সেই কারণে ইউজির মতো ইউজির পাশাপাশি পিজির ছাত্রছাত্রীদের কথাও ভেবে অনলাইনে এক্সামিনেশনই করা দরকার, যেরকমটি পঞ্চান্নবর্মা ইউনিভার্সিটির তরফ থেকে এই বিষয়টা উঠে এসেছে যে ইউজি পিজির প্রত্যেকের পরীক্ষায় অনলাইনে হচ্ছে। ও এবং এই মুহূর্তে প্রত্যেকটা ছাত্রছাত্রী এই মুহূর্তে একাধিক ইউনিভার্সিটি কিন্তু ছাত্রছাত্রীদের দাবি মেনে অনলাইনে এসছে। এ কিছু ইউনিভার্সিটি এখনও পর্যন্ত, যেমন ক্যালকাটা ইউনিভার্সিটি এখনও পর্যন্ত লাস্ট চূড়ান্ত ডিসিশন 3 তারিখ রয়েছে, আশা করব সমস্ত ইউনিভার্সিটি ছাত্রছাত্রীদের দাবি মেনে অনলাইনে সিদ্ধান্ত নেবে।